রাজ্যের বিকাশ, রাজ্যের উন্নয়ন কোন সময়ে কিভাবে হয়েছিল, অর্থাৎ খতিয়ান ইউপি আমল 2004 থেকে 2014 এবং এনডিএ আমল অর্থাৎ 2014 থেকে 2023 এবং আগের 10 বছর কংগ্রেস আমলে, যে আমলে মমতা বন্দ্যোপাধ্যায় একদা তাদের সঙ্গী ছিলেন সেই ইউপিএ গভর্নমেন্টের, তাদের সময় রাজ্য কত টাকা পেয়েছে কোন খাতে, আবার রাজ্যের বিকাশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কত টাকা দিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলছেন, মমতা দিদি কান খোলকর শুন লিজিয়ে, শুনুন এবং দেখুন আমাদের সেই প্রতিবেদন যেখানে রাজ্যের সঠিক চিত্রটা কিভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরলেন, কত টাকা পেয়েছিলাম আমরা 2004 থেকে 2014, 2014-র পর অর্থাৎ নরেন্দ্র মোদীর সময়কালেও এ রাজ্য কত টাকা পেয়েছে উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়ন দেওয়া বিভিন্ন খাতে কত টাকা এসছে রাজ্যের ভাড়ারে, সেই সবই তথ্য তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন তার দাবি, 26 কে চুনাও মে দো তিহাই বহুমত কে সাথ ইয়াহাঁ পর ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে। শুধু 2024-এর লোকসভা ভোট নয়, 2026-এর বিধানসভা ভোটের বীজ এখনই বুনে গেলেন অমিত শাহ। 2019 সালে লোকসভা ভোটে বাংলা থেকে 18টি আসনে জয়যুক্ত হয়েছিল বিজেপি, তবে এবার 18-তে আটকে থাকলে হবে না। এত ভোট দিন যাতে মোদিজি বলতে পারেন বাংলার ভোটের জোরেই দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কি 26 কে চুনাও মে দো তিহাই বহুমত কে সাথ ইয়াহাঁ পর ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে, মগর ইসকে পেহলে 24 কা চুনাও আ রাহা হ্যায়। কেন্দ্রে বিজেপি শাসিত সরকার বাংলায় তৃণমূল, রাজনৈতিক বৈপরীত্যে বারবার থমকে যাচ্ছে উন্নয়নের কাজ, কেন্দ্র টাকা দিচ্ছে না, শাসক দলের দাবিকে ফুৎকারে উড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ টাকার হিসেব দিলেন অমিত। আর ইস বার 26 মে রেলি দেখকর মে স্পষ্টতা সে কহনা ওয়ালা হু, কহনে যাতা হু কি 26 কে চুনাও মে দো তিহাই বহুমত কে সাথ ইয়াহাঁ পর ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে, মগর ইসকে পেহলে 24 কা চুনাও আ রাহা হ্যায়। আপনে 19 মে 18 সিটে দি থি, মে আপ সভি কো করবদ্ধ বিনন্তি করনে আয়া হু, ইতনি সিটে দিজিয়ে কি মোদিজি কো শপথ বিধি কে বাদ কহনা পড়ে মে বঙ্গাল কে কারণ দেশ কা প্রধানমন্ত্রী বনা হু, বঙ্গাল কে কারণ। সকাল থেকে দুপুর বিজেপির শাহী সভাকে কেন্দ্র করে তেতে থাকলো বাংলার রাজনীতির মঞ্চ। উন্নয়নের খতিয়ান তুলেই শাসক দলকে বঞ্চনার জবাব দিয়ে গেলেন গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।